যাচ্ছে, তেমনি ভাবে বন্ড গুলিও আছে, ঠিক কিনা বলেন? কত বলেন ঠিক কিনা? অবসলমান চট্টগ্রামের পটিয়ার কলেজ বাজার বাইরে ভালো করে শ্রবণ করেন, ভালো করে গভীর মনোযোগ। যেমনি ভাবে আমাদের কেবলের পক্ষে বলতে হবে, তেমনি ভাবে বন্ডদের বিরুদ্ধে মুখ খুলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমার মায়ের বন্ডদের বন্ডামির কারণে, বন্ডদের নাস্তামির কারণে সত্যকার বলি আল্লাহর এখন দোষী হয়ে গেছে। বেশি দিন না, আজ থেকে 4-5 দিন পূর্বে আমি যাচ্ছিলাম সিলেট মাহফিলে, যাওয়ার সময় দেখলাম আমার ফেসবুকে একজন মহিলা বয়াতি, মহিলা বয়াতি বুঝুননি, বয়াতি 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 মানে বাউল গান করে, আরেক বিশ্বে মহিলা টিকে বলেন, এগুলোকে বিশ্বে বলতে হবে, এগুলো ভালো মহিলা হলে, ভালো মহিলা কখনো ওপেন রাস্তা গান করবে? কথা বলেন আমার মায়ের মহিলা করে জিনিস, মহিলা স্টেজে যেতে পারবে না, বাজারে যাওয়া লাগবে না, মহিলা সেই ব্যাপারটা করলে আমার মায়ের সেই মহিলা আর মহিলা থাকে না, সে ফাসেকা ফাজেরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কষ্ট লাগে? ওরস নাম দিয়েছেন, ওরস মাহফিল নাম দিয়েছেন, মনা গাজী টনা গাজী টুটুল গাজী হত আছে, আছে না নাই? নাম দিয়েছে গাজী সাহেব ওরস, ওরস মাহফিল নাম দিয়ে মহিলাদের মমতাজ মারা মহিলায় গান করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার মেয়ের মমতাজের তমতাজি যত আছে, যত বাতিল পরীক্ষা আছে, আর আজকে আমাদের সুন্নিদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছে, কথা বলতেছে মহিলা গায়িকার মাধ্যমে ওরস অনুষ্ঠান করার কারণে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বন্ডানি বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? কোন বেড়ি ফেড়ি হাওলি গান গায় গায় ওলিশান বাড়ে না, ওলিশান কমে দেয়। আর ভাই হলতে ইন বুঝুন ভুলুন হস্ত লান না কোনো মাতর না তো اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا امر به يوم الدين فلر چارانے এ জীবন দিতে আমি চাই, নবীর প্রেম জীব, নবীর প্রেম মরণ, নবীর প্রেম জীবন, নবীর প্রেম মরণ, সব টুকু সফে দিতে চাই, আমার প্রিয় মদিনা বলার চরণে এ জীবন দিতে আমি চাই। মানুষদের সামনে আল্লাহর বন্ধ, ওখানে অনেক মোমেনরা ছিল, মোমেনদের সামনে বলতেছে আল্লাহ নাকি বড় শয়তান, নাউজুবিল্লাহ বলেন না, বল তুমি কত বড় বজ্জাত, তুমি কত বড় শয়তান, আদমরে কো গুন্ডুম খাইও না, শয়তানের কো পিছু ছাইও না, নাউজুবিল্লাহ হল না, আর তোমার মতো কত শয়তান তোমার আজকে আমি শেষ করব, কত বড় জালেম বেড়ি, কত বড় মুনাফিক ইহুদি নাসারা দালাল হলে এই কথা বলতে পারে, ঠিক কিনা বলে? আমি ধর্মমন্ত্রী তার কথা আমার প্রশ্ন, এটা কিসের ধর্মমন্ত্রী? এটা ইহুদি নাসারা ধর্মমন্ত্রী, ঠিক কিনা হও স্যার? এদেশে অফলাইন অনলাইন মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, কোনো মামলা নাই, কিরে বেড়া সংসদ আইন পাশ হই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে হলি জেল, আছে না? সরকারকে আমরা অনুরোধ জানাবো
ধর্মমন্ত্রী চেঞ্জ করেন, না হয় একেবারে ধর্মমন্ত্রী বন্ধ করে দেন। নাটক করে লাভ কি? আপনি নাম দিলেন ধর্ম মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রী, এটা ধর্ম না বুঝে, হয় না? সে তো ধর্ম বুঝে না, ধর্ম নাই কর্ম নাই তার কাছে। এসব তো নারী যেগুলো আল্লাহকে শয়তান বলছে, আল্লাহকে বজ্জাত বলছে, নাউজুবিল্লাহ বলেন না, তাকে তো ওপেন ফাঁসি দেওয়া দরকার ঠিক কিনা বলেন। এখন সে ফেসবুকে আসিয়া দুই পাশে তার দুই মেয়ে নিয়ে ক্ষমা চায়, ফতিতার ফতিতা, তুমি ক্ষমা চাও মানুষের কাছ থেকে, তুমি তো দোষ মানুষের করো নাই, তুমি তো আল্লাহর সামনে বিয়া দিবি করছো, তোমাকে তো উপেন এসে জনসমুদ্রের সামনে দাঁড়ায় তোমাকে আবার নতুন ভাবে কর্মা করতে হবে ঠিক কিনা বলে। আসো, আমি তোমাকে আজকে মাহফিলের মাধ্যমে তোমাকে আমি দাওয়াত জানাচ্ছি, আমার কাছে আসো, আমি তোমাকে কলমা পড়াই দেব। কারণ আমাদের আলেমদের আইকিউ পাওয়ার দ্বারা কে আছে, তুমি বেঈমান মানুষে, তুমি দোস্ত মানুষের করো নাই, তুমি দোস্ত আল্লাহর করেছো ঠিক কি না বলেন? আর বাংলার মানুষ এগুলো পাঁচ আঙ্গুল দিয়ে ভাত খাইতে জানে ঠিক কি না বলেন? 100 টাকা দিয়ে 120 টাকা নিতে জানে, 1000 টাকা দিয়ে 1.5 হাজার টাকা নিতে জানে, 1 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা নিতে জানে, এগুলো ঠিক আছে। এই সমস্ত বাটফার সিটিং ফাসেকা ফাজরা লম্বা দুশ্চরিত্র মহিলা যেগুলো নবী শাহ নবী আদিম করছে, এগুলোকে তার দাবার দেখিবে ঠিক কিনা বলেন? মমতাজি ফন্টাজি কত বুঝা আছে না, কি সময় আসলো আল্লাহকেও গালি দিচ্ছে, নবীকেও গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, ওলিদের বিরুদ্ধে তো আছে আছেই, আমার নবীকে যখন পাগল বলছে ঠিক না বলে মুগীরা, আমার নবীকে যখন পাগল বলল বন্ধু আল্লাহ সহ্য করতে পারেন নাই ঠিক কিনা বলেন? আমার নবীকে পাগল বলার কারণে আল্লাহ সহ্য করলেন, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, একটা দুটা নয়, আমার আমার রাসূল পাকের বিরুদ্ধে গেলে আল্লাহ বলতে বলতে বলছে উতলি বাদা জালিকা জানিম, তুমি বৈধ না তুমি অবৈধ সন্তান, অবৈধ সন্তান মানে কি? যার গোলে বুঝছে না, বিয়ে ছাড়া, বিয়ে ছাড়া যে নারী বাচ্চা গর্ব নিয়েছে, কলমা ছাড়া, বিয়ে ছাড়া ওই সন্তান কি হয়? হারাম জাদা। কোন জাদা? হারাম জাদা। কোন হালাল জাদা এই কথা বলতে পারে না। ঠিক তেমনি ভাবে আজকেও যারা আমার সুপারস্টারের বিরুদ্ধে বলছে, কুয়ার বেন তুয়ার বেন আজাহারি কুজাহারি, যারা আমার নবীকে নিরক্ষর বলছে, আমার নবীকে মূর্খ বলতেছে, যারা আমার নসল বাসুল ইসলামকে গুনাহগার বলতেছে, আমার ভাইয়েরা তারা সবাই জানো জানো জারস ঠিক কি না বলেন? ডবল বাড়ি বন্ধ করো, ডবল বাড়ি বন্ধ করে দাও, সালাতুর রাসূলুল্লাহ, গোলাপ গোলাপ আপকে ফরত জনে মারায়া নবী, সলাতুর রাসূল গুজর তো জয় হবালম হাবিবি
খবরকুম সালাতুন ইয়াম নারীদেরকে নিয়ে গানের আসর করে, তাদেরকে আমরা একটা পরামর্শ রাখবো, তোমরা নারীদেরকে নিয়ে নষ্টামি করো, নারীদেরকে নিয়ে বিশ্বাসগিরি করো, তোমরা এই নষ্টামি ওলির নামে দিয়ে করিও না। ঠিক কিনা বলেন? পুরুষের নামে করতে পারবা না। পুরুষের নাম পুরুষ তো পবিত্র জিনিস, পুরুষ তো পবিত্র জিনিস। শামসের শিরগুড়ার মহান চট্টগ্রামের জামি হামাজা সুন্নি আলী যেখানে আমার জামিয়ার ময়দানে ওরস পালন হয়, ওরসে শ্রীকুট, ওরসে কুল, ওরসে চৌরবি, ওরসে তফসে কাবলা পালন হয় শরীয়ত মোতাবেক। ঠিক কিনা বলেন? গানটার গান কো গান গায় না, বাজনা বাজায় না, ও আমার ভাইয়া রে ওরস যদি পালন করেন আমাদের জামিয়াকে ফলো করতে হবে। নারী পুরুষ মেলামেশা করে জায়েজ না হারাম, কথা বলেন হারাম হারাম হারাম। এ আমার ভাইরা, আমার বসবাস জীবন আল্লাহর বাইয়ের জীবন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সোনার মদি নায়াম প্রাণের মদিনা ও আমার সোনার মদি নায়াম প্রাণের মদিনা ভুলি মন তোমায় আমি ভুলতে পারি নাই আমার সোনার মদিনা সোনার মদিনা আমার রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে এসে চলেন জিবরীল আমি তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণায় আমার সোনার মদিনা আমার মদিনা আমার ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার বলেন সোনার মদিনা আমার আর কত কাল কাঁদব মরত বসে বাংলাদেশে কবে মোর যেতে পারব নূর নবীর দেশে ও গো আল্লাহ কবুল করো ওহীদের মনের বাসনা আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুন ইয়া মুসলমান আমার ওসবাত এমন আল্লাহকে ভয় করতেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নামাজ না 40 বছর পর্যন্ত 40টা বছর পর্যন্ত আমার ওসবাতকে জীবনের 40টা বছর এসার রোজ দিয়ে ফজরের নামাজ পড়েছে ওসবাগর হায়াত 91 বছর হায়াত পেয়েছে 91 বছরে আমার ওসবাত মাত্র 11 বছর 10 বছর ঘুমিয়েছেন আর 80 বছর 81 বছর পর্যন্ত এক সেকেন্ড ঘুমান নাই শুধু মোলার গোলামি করেছেন এ গোসুবাকে
মায়ের গর্ভে থাকতে 18-12 অথবা বুড়া কোরআন শরীফ মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, এক বক্তা আছে